আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহের গণিত বিষয়ে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া আছে অ্যাসাইনমেন্টটি নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্টের যে শিরোনামটা হবে সেটি হলো প্যাটার্ন এটি এই প্যাটার্ন অধ্যায় থেকে এই অঙ্কটা দেওয়া হয়েছে এখানে দেওয়া আছে তিনটি চিত্র চিত্রগুলোর দিকে তোমরা অবশ্যই লক্ষ্য করবে আর এখানে যে প্রশ্নটা বলা হয়েছে সেটা হলো উপরের জ্যামিতিক চিত্রগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে তৈরি করা একটি প্যাটার্ন প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করে অর্থাৎ এখানে একমচিত্র দ্বিতীয় চিত্র এবং তৃতীয় চিত্র দেওয়া আছে এখানে আমাদেরকে প্রথমে যে ক নম্বরের অঙ্কটা বলা হয়েছে এখানে বলা হয়েছে চতুর্থ চিত্রটি আমাদেরকে অঙ্কন করতে হবে এবং এটা রেখাংশটি নির্ণয় করতে হবে খ নাম্বারে যেটি দেওয়া আছে উল্লেখিত প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো অর্থাৎ যেই প্যাটার্নটি এখানে দেওয়া আছে এটি কোন বীজগণিতীয় গণিতীয় রাশিকে সমর্থন করে তা আমাদেরকে বিশ্লেষণ করে দিতে বলা হয়েছে ঘ নম্বর যেটি দেওয়া আছে উল্লেখিত প্যাটার্নটির প্রথম বিশটি চিত্রে তৈরি করতে মোট কতটি একাংশ দরকার হবে তা নির্ণয় করতে বলা হয়েছে যেমন প্রথম চিত্রটি তৈরি করতে আমাদের চারটির একাংশ প্রয়োজন হয়েছে দ্বিতীয় চিত্রটি তৈরি করতে আমাদেরকে এখানে দশটি চিত রেখাংশ লাগছে এরকম প্রথম বিশটি প্রথম এরকম ধারাবাহিকভাবে বিশটা চিত্র তৈরি করতে আমাদেরকে মোট কয়টি রেখাংশ দরকার হবে এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে এখানে আরেকটা জিনিস বলা হয়েছে স্কেল ব্যবহার করে চিত্র অঙ্কন করবে অতফর সমস্যাগুলো সমাধান করবে অর্থাৎ প্রতিটি অঙ্কের মধ্যে আমাদেরকে স্কেল ব্যবহার করে চিত্রটি অঙ্কন করতে বলা হয়েছে এটাই আমাদের নির্দেশনা প্রিয় স্বীকৃতিটা তোমাদেরকে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নয় তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবে যাতে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় প্রিয় স্বীকৃতীরা আমরা কথার বাড়াবোনা সরাসরি উত্তরে চলে যায় এখানে দেওয়া আছে শিরোনামটা তোমরা খাতার উপরে এই অংশটা সবসময় উপরে দিবা কভার পেজে যেমন শিরোনাম দিবা শিরোনাম হবে প্যাটার্ন শ্রেণী অষ্টম তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দু হাজার একুশ উদ্দীপকের আলোকে প্যাটার্নের চতুর্থ চিত্র নিচে দেওয়া হলো এই চিত্রটা তোমরা সম্পূর্ণটা খাতার মধ্যে আঁকবা স্কেল ব্যবহার করে এখানে যেভাবে আসে ঠিক ওইভাবে আঁকবা তবে প্রতিটা রেখাংশর মাপ যাতে সমান হয় আমরা এখন অঙ্কটা সরাসরি করি উদ্দীপক থেকে একম চিত্রের রেখাংশ আছে চারটি প্রথম আমাদের এই যে দেখো প্রথম যে চিত্রটা আছে এটার একাংশ আছে চারটা দ্বিতীয়টার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এবং তৃতীয়টার আছে ষোলোটা তৃতীয়টার আছে ষোলোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো অর্থাৎ ষোলোটা আসে তাহলে আমরা এটা সরাসরি আমরা আমাদের অঙ্কতে উঠাই নিই দ্বিতীয় চিত্রের একাংশ আছে দশটি এবং তৃতীয় চিত্রের একাংশ আছে ষোলোটি অর্থাৎ আমরা দেখতে পাই কি চারটা চারটার পরে দশটা এখানে পার্থক্য হলো ছয় আবার দশটা থেকে ষোলো এখানে পার্থক্য হলো ছয় তাহলে প্রতিটা চিত্র যেহেতু পার্থক্য ছয় হচ্ছে আমরা এটাই লেখবা আমরা দেখতে পাচ্ছি প্রতিটি প্যাটার্নের রেখাংশ এর মধ্যে পার্থক্য ছয় অর্থাৎ প্রতিটি চিত্র রেখাংশ সংখ্যা বাড়ছে ছয়টি করে অতএব চতুর্থ চিত্রের রেখাংশ সংখ্যা হবে ষোলোর পর আরও ছয়টা বাড়লে হবে বাইশটি উত্তর বাইশটি আমরা এখানে দেখিনি আমরা যেই চিত্রটা গেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ অর্থাৎ বাইশটি রেখাংশ ধারা এই চিত্রটি আঁকা হয়েছে অর্থাৎ ক নাম্বারের যে উত্তরটা হবে হবে উত্তর বাইশটি রেখাংশ অথবা বাইশটি এরপরে আমরা চলে যাই আমাদের যে দ্বিতীয় প্রশ্নটা আছে সেটা হলো উল্লেখিত প্যাটার্নটি কোন বীজগণিতীয় গুণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো তাহলে আমরা দেখে নেই ক চিত্রে রেখাংশের সংখ্যা চার ইজ ইকুয়াল টু ছয় দুই অর্থাৎ তাও চার আবার ছয় গুণ এক ছয় একে ছয় বিয়গ দুই অর্থাৎ যাই হোক এখানে অ্যান্সারটা হবে চার আবার দ্বিতীয় রেখাংশের দ্বিতীয় চিত্রের রেখাংশের সংখ্যা দশ সমান সমান বারো বিয়োগ দুই অর্থাৎ বারো থেকে দুই গেলে থাকবে দশ আবার ছয় গুণ দুই ছয় দুগুণে বারো বারো থেকে বিয়োগ দুই করলে দশ অর্থাৎ এ দশই হবে এভাবে তৃতীয় চিত্রটি ষোলো আঠারো বিয়োগ দুই অর্থাৎ হবে ষোলো আবার তিন ছয় আঠারো আঠারো থেকে বিয়োগ দুই করলে হবে ষোলো এভাবে কতম চিত্রের একাংশের সংখ্যা এখানে আমরা এই অংশটাকে ধরে নেব সংখ্যা যেহেতু ক ক একটি ধারাবাহিক সংখ্যা এক দুই তিন এটা ক তম একাংশের সংখ্যা ছয় গুণ ক বিয় দুই আবার ছয়ের ছয়ের সাথে ককে যদি আমরা গুণ করি ছয় ক বিয়োগ দুই তাহলে আমরা পাবো কি অর্থাৎ প্যাটার্নটির বিষগণিত রাশি ছয় ক বিয়োগ দুই এবার আমরা যুক্তিতে যাই গাণিতিক যুক্তি আমরা জানি জ্যামিতিক প্যাটার্নটির বা জ্যামিতিক প্যাটার্নের বীজগণিতীয় রাশি নির্ণয়ের সূত্র হল পার্থক্য গুণ ক যোগ এটা হবে প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য অর্থাৎ আমরা দেখতে পাই পার্থক্য আছে ছয় পার্থক্য আছে কত ছয় এখানে ছয় ক যেমন পার্থক্য ছয় আর হলো ক হবে ছয় ক বিয়োগ দুই এখানে দুই হয়েছে কেমনে প্রথম যে সংখ্যাটা আছে চার এখানে পার্থক্য হল ছয় অর্থাৎ ছয় থেকে চার গেলে থাকে দুই অর্থাৎ আমাদের যে অংশটা আছে এই অংশটা মিলে গেছে অতএব এখানে সয়ক বিয়োগ দুই বীজগণিতীয় রাশি থেকে জেমেটিক প্যাটার্ন এর বীজগণিতীয় রাশি নির্ণয়ের সূত্রকে সমর্থন করে তাহলে আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেছি এবার আমাদের তৃতীয় যে প্রশ্নটা আছে অর্থাৎ সর্বশেষ যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার উত্তরটা আমরা দেখি এখানে সর্বশেষ প্রশ্নটা দেওয়া আছে উল্লিখিত প্যাটার্নটির প্রথম বৃষ্টি চিত্র তৈরি করতে মোট কতটির রেখাংশ দরকার হবে প্রথম বিশটি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশ এর প্রয়োজন হবে তাহলে আমরা করে নিই ক্ষেত থেকে প্যাটার্নটির হল গণিত রাশিটা হলো দুই সুতরাং বিশতম চিত্র তৈরি করতে রেখাংশ সংখ্যা হবে ছয় ক হল কততম চিত্র এখানে বিশতম বলছে এজন্য বিষতম বিয়োগ দুই ক এর মান এখানে আমরা পাইলাম কত বিশ মানে এখানে চিত্র সংখ্যা এবার আমরা করি ছয় ছয় বিশ একশো বিশ ছয় বিশ একশো বিশ এটা দিয়ে গুণ করলে বিয়োগ দুই অর্থাৎ একশো বিশ থেকে দুই গেলে থাকবে একশো আঠারো এরপরে প্যাটার্নটির প্রথম বিশটি চিত্র তৈরি করতে প্রয়োজনের একাংশের সমষ্টি চার যোগ দশ যোগ ষোলো যোগ ডট 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 একশত আঠারো পর্যন্ত আমাদেরকে যেতে হবে এজন্য আমরা এই অংশটা করলাম এটা ওই যে ধারার অঙ্কগুলো আছে ওই অঙ্কের অনুযায়ী এখানে একম পদ চার দ্বিতীয় পদ হবে একশো আঠারো দ্বিতীয় পদ না সম্ভাব্য শেষ পদ হবে আঠারো এবং পদসংখ্যা হবে বিশ পদ সংখ্যা বিশ এখানে ভুল হয়েছে তোমরা এখান থেকে করে নেবা এটা হবে পদ এটা এখানে হবে শেষপদ আমরা এখান থেকে করে নেই অর্থাৎ এই যে দেখো প্রথম পদ চার এখানে একম পদ চার শেষ পদ একশো আঠারো পদসংখ্যা বিশ আমরা জানি আমরা কি জানি পদের সমষ্টি নির্ণয় করতে হলে প্রথম পদ যোগ শেষ পদ বাঘ দুই গুণ পদসংখ্যা এখানে গুণটা দাগের সোজা হবে আর এখানে সমষ্টি নির্ণয়ের সূত্রটা হবে সুতরাং প্রথম পদ আছে চার বসালাম চার শেষ পদ আছে একশো আঠারো বসালাম একশো আঠারো মাঝখানে যোগ যোগ বাই দুই ইন্টু বা গুণ বিশ তাহলে আমরা এই কাজটা এবার করি দুই যাই আছে তাই থাকবে একশো আঠারোর সাথে চার যোগ করলে হবে একশো বাইশ গুণ বিশ একশো বাইশ ভাগের দুই গুণ বিশ একশো বাইশকে আমরা যদি দুই ভাগ করি হবে একষট্টি গুণ বিশ অর্থাৎ একষট্টিকে আবার বিশ দিয়ে গুণ করলে হবে বারোশত বিশ তাহলে আমরা কি পাইলাম সুতরাং প্যাটার্নটির প্রথম বিশটি চিত্র তৈরি করতে বারোশো রেখাংশ রেখাংশ রেখাংশের দরকার বা বারোশো বিশটি রেখাংশের প্রয়োজন বা এক হাজার দুই শত বিশটির রেখাংশের প্রয়োজন তাহলে আমরা যেই শেষ উত্তরটা ছিল এটা আমরা পেয়ে গেছি তো প্রিয় শিক্ষার্থীরা এখানেই ভিডিও শেষ আমি যতটুকু চেষ্টা করতে পেরেছি তোমাদেরকে খুব যাতে সুন্দরভাবে তোমরা যাতে বুঝতে পারো এটা আমি বুঝিয়ে দিয়েছি আর তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবে আমি এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর অবশ্যই এই যে অঙ্কগুলো করতে আমাদের খুব কষ্ট করতে হয় এজন্য অবশ্যই এই কষ্টের বিনিময়স্বরূপ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটি ভাজিয়ে দেবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে যাতে তারাও অঙ্কগুলো বুঝতে পারে অতএব প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো ভিডিও এখানেই শেষ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আর নিজের যে স্বাস্থ্য আছে পরিবারের স্বাস্থ্য সকলের স্বাস্থ্য দিকে খেয়াল রাখবা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত